সেই পতনটা যখন ঘটে গেল, ঘটে যাওয়ার পর আরও অনেকগুলো ঘটনা, আজকের দিন পর্যন্ত অনেকগুলো ঘটনা ঘটে গেছে। যেমন হঠাৎ করে দেখলাম যে ক্যান্টনমেন্টে জামাতের নেতারা অবিশ্বাস্য, এরা তো সব পলাতক ছিলেন, এবং তাদেরকে মানে খুব এক দেড় ঘন্টা দুই ঘন্টার নোটিশে সেনাবাহিনী প্রধান তাদেরকে কী করে পেলেন, তাদের কী করে এত সাহস হলো হঠাৎ করে সেনাপ্রধান ডাকলেন আর অমনি তারা সেখানে চলে গেলেন। তাহলে বুঝলেন যে এখানে মির্জা ফখরুল গেছেন, জাতীয় পার্টির জিএম কাদের গেছেন, অন্যান্য জুনায়েদ শাকি গেছেন, অনেকে গেছেন সেই ক্যান্টনমেন্টে। এই বিষয়গুলোকে আপনি যদি চিন্তা করেন, খুব দ্রুত এত মানে তাড়াতাড়ি ঘটনাগুলো ঘটেছে, যারা করেছে তারাও চিন্তা করার সুযোগ পায়নি, যারা গিয়েছেন তারাও চিন্তা করার সুযোগ পায়নি। তারপর কে হবেন তত্ত্বাবধায়ক বা অন্তর্বর্তীকালীন প্রধান, ছাত্রদের মুখ দিয়ে কায়েবা কারা ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলার হলো, তিনি তখন দেশের বাইরে, তিনি আসেন, আসবেন কি আসবেন না এই সমস্ত ব্যাপারে চিন্তা করতে করতে 72 ঘন্টা চলে গেল। তিনি আসলেন, এসে সেই ভিনি ভিডি ভিসি জুলিয়াস সিজারের সেই বিখ্যাত ভাষণের মতো আসলাম, দেখলাম এবং জয় করলাম। সেভাবে এসে তিনি একেবারে এয়ারপোর্ট থেকে এসে সোজা মসজিদে বসে গেলেন। তারপরে অনেকে দেখলাম যে আমাদের মন্ত্রী পদমর্যাদায় উপদেষ্টা হয়ে গেলেন, এবং এরা বেশিরভাগই ডক্টর মোহাম্মদ ইউনূসের ঘনিষ্ঠজন, এবং এরা সবাই এনজিও ব্যক্তিত্ব, এনজিও ব্যক্তিত্ব, মিডিয়া ব্যক্তিত্ব, টেলিভিশনে কথাবার্তা বলেন। এবং এত দ্রুত হয়ে গেল যে তারাও কল্পনা করেননি, আমরাও কল্পনা করিনি কিসে কিসে কীভাবে যেন হয়ে গেল। এবং আজকে দিন পর্যন্ত, শুক্রবার দিন পর্যন্ত পুলিশ এখনও পর্যন্ত রাস্তায় নামেনি, পুরো রাস্তা সেই ছাত্ররা ট্রাফিকের দায়িত্ব পালন করছে, বিভিন্ন এলাকাতে চুরি ডাকাতি রাহাজানি হচ্ছে, ক্যান্টনমেন্টের মধ্যে কী হচ্ছে, পুলিশের হেডকোয়ার্টার কী হচ্ছে, ধোয়া ধোয়া কিসের শব্দ শুনছি, কিন্তু আশাপ্রদ কিংবা আশা রাখা যায় এমন কোনো ঘটনা আমরা শুনছি না। এই গেল বাস্তব অবস্থা। এখন যে গুজবগুলো এই মুহূর্তে, যে প্রশ্নগুলো খুব সামনে আসছে, যে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে সরকার, এটা কি সেনা সমর্থিত সরকার, না এটি স্বাধীন একটি তত্ত্বাবধায়ক সরকার প্রেসিডেন্টের অধীন, আন্ডার দ্য প্রেসিডেন্ট, এবং এটি কোন সংবিধান অনুযায়ী হলো, কারণ সংবিধান অনুযায়ী যদি না হয়ে থাকে তাহলে তো প্রেসিডেন্টের সাথে এই সরকারের কোনো সম্পর্ক নেই। হুইজ প্রেসিডেন্ট, যখন গণঅভ্যুত্থান হয়, আপনারা জানেন যে গণঅভ্যুত্থান মানে সংবিধান যে তৈরি হয়, সংবিধান নতুন একটি সংবিধান তৈরি হয়, তার মধ্যে সামরিক কু মার্শাল ল কিংবা গণঅভ্যুত্থান এটার একটা মূল কারণ। এখন যেহেতু এটা গণঅভ্যুত্থানের মাধ্যমে একটা সরকার হয়েছে, এই সরকারের জন্য কোনো সংবিধান দরকার নেই, এই সরকারেরই হলো সংবিধান, এই সংবিধান তৈরি করবে। এখন সরকার যেখানে সংবিধান তৈরি করবে সেখানে গণভবন, বঙ্গভবন, সংবিধান, বিচার বিভাগ, এই জিনিসগুলো মার্শাল ল, এই বিষয়গুলো সাধারণত এই গণঅভ্যুত্থানের সরকারের ক্ষেত্রে প্রযোজ্য না। যেভাবে মুজিবনগর সরকার কাজ করেছে, যেভাবে মুজিবনগর মুক্তিযুদ্ধের পরে বঙ্গবন্ধু সরকার কাজ করেছে 73 পার্লামেন্টের আগ পর্যন্ত, ঠিক ওইরকম একটা তত্ত্বাবধায়ক গণঅভ্যুত্থানের সরকার, এবং সেই সরকারের ডক্টর ইউনূসের কথাই এখানে আইন, সেটাই সংবিধান, এবং সেটাই যাকে বলা হয় ডিগ্রি, আইনের ভাষায় এটিকে ডিগ্রি বলা হয়। রাষ্ট্রপতি যেখানে হয় তখন রাষ্ট্রপতি হলে সেটা রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করে, কিন্তু যখন কোনো সেনাবাহিনী প্রধান বা কোনো মিলিটারি কমান্ডার কোনো সামরিক অভ্যুত্থান করে, তা সেখানে বলা হয় সামরিক ডিগ্রি, আর এক্ষেত্রে প্রেসিডেন্সিয়াল ডিগ্রি বা যাকে বলা হয় প্রশাসনিক ডিগ্রি, মানে এখন ডক্টর ইউনূসের যে কোনো কথাই সংবিধানে সংযুক্ত হতে পারে, তার কথার ভিত্তিতে সংবিধান রচিত হতে পারে, এবং তার কথাই ফৌজদারি আইন, এবং তার কথাই কিন্তু এখন দেওয়ানি আইন। আপনারা আবার বোঝার চেষ্টা করেন, আমি কিন্তু আইনের একজন ছাত্র, আইনের ছাত্র হওয়ার কারণে আমি এই কথাগুলো আইনের দৃষ্টিকোণ থেকে বললাম। ফলে ডক্টর ইউনূসের যে ক্ষমতা এই মুহূর্তে সেটি অতীতের তত্ত্বাবধায়কের মতো নয় বা অতীতের কোনো মতো নয়, তার এই ক্ষমতাটা এখন এই মুহূর্তে তুলনা করা যেতে পারে 1972 সনের 10ই জানুয়ারি ঢাকাতে এসে বঙ্গবন্ধু যে ক্ষমতাটা পেয়েছিলেন, 10ই জানুয়ারিতে ক্ষমতা পেয়েছিলেন, এবং সেই ক্ষমতাটি নিয়ে যেভাবে একেবারে 73-এর সংবিধান রচনা এবং
যাকে বলা সেই সংবিধান গ্রহণ করা পর্যন্ত, যে সময়টা তায় বঙ্গবন্ধু কাজ করেছেন, কথা বলেছেন, নিয়োগ দিয়েছেন, বদলি দিয়েছেন, সব কিছু তার মুখের কথায় হয়েছে। এবং ঠিক একই ক্ষমতা এখন কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের রয়েছে। এই জিনিসটা আপনাদেরকে বুঝতে হবে অ্যাট ফার্স্ট, যে তার জন্য কোনো ফৌজদারি আইন নাই, তার জন্য কোনো সংবিধান নেই, তার জন্য দেশের কোনো প্রচলিত আইন নাই, তিনি এখন আইন, তিনি এখন সব কিছু। এখন এই যে তিনি যে কাজগুলো করছেন, এই এত বড় বিশাল যে কাজগুলো করছেন, এই কাজগুলো করার জন্য তার পেছনে তারা আছে, কয়েকজন ছাত্র আছে, 17 জন তার সহকর্মী আছে, সেনাবাহিনী আছে, এবং আস্তে আস্তে রাষ্ট্রের অন্যান্য বাহিনী হয়তো অন্তর্ভুক্ত হবেন। আর রাজনৈতিক দলগুলোর মধ্যে সবাই এখন তাকে তেল মারছে, সমস্ত দলগুলোই তার প্রশংসা করছে, এবং এই প্রশংসা করার মধ্যে সবার আগে 1 নম্বরে যে নামটি আসে সেটা হলো জামায়াত ইসলামী, আর 2 নম্বরে যে দলটি আসছে সেটা হলো বিএনপি। তারা এখন তাদের খুব তাকে তোয়াজ এবং তদবির করছে। আমি খুব ভয় পাচ্ছি, যে খুব দ্রুত ডক্টর মোহাম্মদ ইউনূসকে দিয়ে বা এই সরকারকে দিয়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে জামাত সবার আগে, তারপর ক্ষতিগ্রস্ত হবে বিএনপি, এবং এই দুটো দলকেই খুব তাড়াতাড়ি কাটতে হবে। 3 নম্বরে যেটি আছে সেটি হলো ডক্টর মোহাম্মদ ইউনূসকেও একটা সময় অনুশোচনা করতে হবে। যদি তিনি তার কর্মপরিধি 6 মাসের মধ্যে শেষ করে ফেলতে পারেন, তাহলে তিনি সসম্মানে তিনি তার জায়গায় ফিরে যেতে পারবেন। কিন্তু তিনি যদি 6 মাসের জায়গায় 1 বছর, 1 বছরের জায়গায় 2 বছর, এখন তো কেউ কেউ বলছে যে তিনি রাষ্ট্র মেরামত করবেন 6 বছর ধরে, এটি অসম্ভব। ডক্টর মোহাম্মদ ইউনূস অর্থনীতির ছাত্র, কিন্তু তিনি জানেন না ইতিহাস, হয়তো তিনি আমার মতো জানেন না, তিনি রাজনীতি আমার মতো বোঝেন না, তিনি যাকে বলা হয় ধর্মতত্ত্ব থিওলজি, তিনি কালচারাল রেভলিউশন তিনি আমার মতো বোঝেন না, তিনি গ্রামীণ ব্যাংক কীভাবে হয়েছে, কীভাবে সোশ্যাল বিজনেস করা যায়, মানে তার যে সেক্টরগুলোতে তিনি বিশ্বজোড়া নাম করেছেন সেই ব্যাপারে আমি শিশু। কিন্তু তিনি যেই জায়গাটাতে বসে আছেন ওই জায়গাটা রাজনীতির জায়গা, সিংহাসনের জায়গা, ইতিহাস এবং যুদ্ধের জায়গা। সামরিক বাহিনীর সঙ্গে কাজ করতে হলে তাকে সানঝু, মাস্টার সানঝুর বইটি 100 বার পড়তে হবে, 100 টাইমস পড়তে হবে। তিনি কি বইটি পড়েছেন এটা জিজ্ঞেস করে দেখেন তো, যে দ্য আর্ট অফ ওয়ার বাই সানঝু 100 বার তিনি পড়েছেন কিনা, বুঝেছেন কিনা। যদি না বুঝে থাকেন, সামরিক বাহিনীর সঙ্গে কাজ করা আর মানে বিষধর সাপের সঙ্গে চুমোচুমি করার মতো একই ঘটনা, পুলিশের সঙ্গে বসবাস করা একই অবস্থা। তিনি বাংলাদেশের প্রধানতম রাজনৈতিক দলগুলোর সাথে ডিল করবেন। তিনি যদি ম্যাকিয়াভেলি না পড়ে থাকেন, ম্যাকিয়াভেলির দ্য প্রিন্স যদি না পড়ে থাকেন, তিনি যদি চাণক্যনীতি না পড়ে থাকেন, তিনি যদি আল মুকাদ্দমা পড়ে না থাকেন, তিনি যদি আইনে আকবরি পড়ে না থাকেন, তিনি যদি তুজুকে ফিরোজ শাহী পড়ে না থাকেন, এই বইগুলো যদি তিনি না পড়েন, তিনি যদি কুবলাই খানের বই যদি না পড়ে থাকেন, তিনি যদি তুজুকে জাহাঙ্গারি না পড়ে থাকেন, তিনি তুজুকে বাবুরি, সম্রাট বাবুরের বইটি যদি পড়ে না থাকেন, তাহলে রাজনৈতিক দলগুলোর সাথে তার যে ডিলটা, এই ডিলটা করা তার জন্য যাকে বলে ভয়ঙ্কর বিষয় হবে, ভীষণ রকম ভয়ঙ্কর বিষয় হবে। তো এই কথাগুলো বললাম এই কারণে যে খুব অল্প সময়ের মধ্যে তিনি যদি এই কাজগুলো শেষ করে সুন্দরভাবে যেতে পারেন, আগের জাস্টিস হাবিবুর রহমানের মতো, বিচারপতি শাহাবুদ্দিনের মতো, তিনি একটা ইতিহাস তৈরি করবেন। না যদি তা না হয়, তাহলে তিনি একটা চক্রের মধ্যে পড়ে যাবেন। সেই চক্র তার এই 85 বছরের দেহ, 85 বছরের পুরনো মন, 85 বছরের বিচলিত মস্তিষ্ক, এটিকে ব্যবহার করে তার সর্বনাশ ঘটাবে এবং আমাদের অনেকের সর্বনাশ ঘটাবে। তো এবং যেটি শেখ হাসিনার ক্ষেত্রে ঘটেছে, এবং শেখ হাসিনার যে স্যাটিসফ্যাকশন ছিল, সফলতা ছিল, ডক্টর মোহাম্মদ ইউনূসেরও সফলতা অনেক বেশি, কিন্তু তার যে ডিসস্যাটিসফ্যাকশনের পরিমাণ অনেক অনেক বেশি। তো ফলে এখন এই যে বর্তমান যে রাজনীতি, সেই রাজনীতির
যে সীমা পরিসীমা, এগুলো মানে বুঝতে হবে সবাইকে। সবার পরিমিত বোধ যদি না থাকে তাহলে তাকে জীবনের শেষ প্রান্তে কাঁপতে হয়। আলেকজান্ডার দ্য গ্রেট, তিনি ভারত আক্রমণ করেছিলেন এবং ভারতে আসার পর তিনি বুঝলেন যে তিনি একটা রং জায়গাতে আসছেন। এত কাল যাদের সাথে যুদ্ধ করেছেন এর সাথে এরা অন্যরকম, এর পরিবেশ একরকম, ফলে ভারত থেকে যাওয়ার পথে তাকে মারাত্মক ক্ষয়ক্ষতির মুখোমুখি হতে হয়েছিল। সৈন্যরা বিদ্রোহ করেছিল এবং কয়েকটি স্থানীয় গ্রুপ তার উপর আক্রমণ করেছিল এবং একটা যুদ্ধে তিনি মারাত্মকভাবে আহত হয়েছিলেন। এবং এই শরীর নিয়ে তিনি যখন রাশিয়া অতিক্রম করছিলেন মধ্য এশিয়া, তিনি খুব অসুস্থ হয়ে পড়লেন এবং ইরাকে গিয়ে তিনি এখনও বেশি অসুস্থ হয়ে গেলেন এবং সেখানে গিয়ে ব্যাবিলন নগরীতে গিয়ে তিনি ব্যাবিলন অথবা আলেকজান্দ্রিয়াতে আবার আক্রমণে তিনি মারা গেলেন। ব্যাবিলনে সমস্ত ব্যাবিলন তিনি মারা গেলেন। তো এই যে আলেকজান্ডারের মতো বিশ্ববিজয়ী, তিনি তার সীমা বুঝতে পারেননি। নেপোলিয়ন বোনাপার্ট একটা সময় তার সীমা বুঝতে পারেননি, ফলে তার সারা জীবনের অর্জন, সারা জীবনের অর্জন এসে সেই সেন্ট হেলেনা দ্বীপে বন্দী হয়ে গেল এবং সেখানে তিনি মারা গেলেন। জুলিয়াস সিজার একই অবস্থা, সারা জীবন তিনি যা ধরেছেন তা অর্জন করেছেন কিন্তু জীবনের শেষ দিকে এসে তিনি তার সীমা অতিক্রম করে ফেলেছিলেন। এখন প্রতিটি মানুষের শেখ হাসিনার পতনের পেছনে মূল কারণ হলো তিনি সীমা অতিক্রম করে ফেলেছেন। তো এখন যারা এসছে মানে যারা কাজকর্ম করছে তাদের প্রথমত একটা সার্কেল তৈরি করতে হবে যে এটা আমার সীমা, আমি এই সীমার বাইরে যাব না। এখন সেই সীমা তৈরি করে তারা যদি 3 মাস বা 6 মাস তারা বললেন যে আমরা 3 মাস থাকবো 6 মাস থাকবো হতে পারে, অথবা আমি 6 বছর থাকবো রাষ্ট্র সংস্কার করব, এটা নিয়ে একটা গণভোট হতে পারে। তাকে যদি সে গণভোটে লোকজন অংশগ্রহণ করে দেয় অসুবিধা নাই, তিনি 6 মাসের জায়গায় 6 বছর থাকতে পারেন। কিন্তু একটা বিষয় হলো এই রাষ্ট্র মেরামত এটি একটা চলমান প্রক্রিয়া। এখন আপনি যেটা মেরামত করছেন মানুষের মন মস্তিষ্ক এমন জটিল, আজ আপনার কাছে যেটা খুব গুরুত্বপূর্ণ মনে হচ্ছে ঠিক 6 মাস পরে আর সেটার কার্যকারিতা থাকে না। একটা গাড়ির মডেলের মতো, টেলিফোনের মতো, এই দেখেন গত বছর আপনি স্যামসাংয়ের সবচেয়ে লেটেস্ট S24 কিনলেন আলট্রা বা iPhone 15 Pro কিনলেন, কিন্তু আবার এই যে এখন শরীর উসখুস করতেছে, 1 বছর যাওয়ার আগে 6 মাসের পরে আপনি আবার নতুন মডেলের জন্য অস্থির হয়ে পড়ছেন। তো রাজনীতিতে এরকম প্রতি মুহূর্তে মডেল পরিবর্তন করতে হয়, কাজেই এমন কিছু নেই যেটা 6 বছর ধরে আপনি করবেন আর এটা 600 বছর ধরে চলতে থাকবে। নেভার এভার, এটা নেভার হ্যাপেন, কখনো ঘটেনি, এটা চলমান প্রক্রিয়া। ফলে একটি রাজনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে সময় সুযোগ মতোই অনেক কিছু সংযুক্ত হয়, অনেক কিছু বিযুক্ত হয়, এটাকে পারমানেন্টলি কোনো কিছু করা যায় না। এবং এই কাজটি জনগণের নেতা না হয়ে, জনপ্রতিনিধি না হয়ে, জনগণ দ্বারা নির্বাচিত না হয়ে কেউ কখনো করতে পারেনি। পৃথিবীর সবচেয়ে জ্ঞানী ব্যক্তি হয়েও পারবে না, সফল ব্যক্তি হয়ে কেউ কখনো পারেনি। তো কাজেই যদি ডক্টর মোহাম্মদ ইউনূসকে এই কাজটি করতে হয় তাকে আওয়ামী লীগ বিএনপির সঙ্গে প্রতিযোগিতা করে আপনি নির্বাচন দেন, 3 মাস পরে নির্বাচন দেন, আপনি রাজনৈতিক দল করেন, ছাত্র যারা বিপ্লব করেছে তাদেরকে এমপি পদে মনোনয়ন দেন, তারপরে বিএনপি মাঠে আসুক, আওয়ামী লীগ মাঠে আসুক, সবাই নির্বাচন করে দেখেন আপনি কয়টা সিট পান, তারপরে আপনি সংস্কার করেন এবং আপনি যা ইচ্ছা তাই করেন, পার্লামেন্টে আপনার সেই অধিকার থাকবে। কিন্তু এই যে একটা মানে ক্ষোভ, বিক্ষোভ, আওয়ামী লীগের বিরুদ্ধে যে বিক্ষোভ, সেই বিক্ষোভে সমস্ত জনগণ অংশগ্রহণ করলো আর আপনি বা আপনারা হঠাৎ করে এখানে এসে উদিত হয়ে বসে বললেন যে আমরাই ত্রাণকর্তা, আমরাই সব কিছু করবো, ইস আওয়ার ওনারশিপ, এটা আমি আমাদের মালিকানাধীন, এই গণ অভ্যুত্থানের মালিক আমরা। কিন্তু না, 18 কোটি মানুষ অভ্যুত্থান করেছে, 3000-এর মতো মানুষ যদি মারা গিয়ে থাকে, 3 লাখের মতো মানুষের শরীর থেকে যদি রক্ত ঝরে থাকে, 50 লক্ষ মামলা মোকদ্দমায় জর্জরিত হয়ে 1 কোটি মানুষ যদি 15 বছর ধরে ঘর বাড়ি ছাড়া হয়ে থাকে, বউ বাচ্চা ছাড়া হয়ে থাকে, ব্যবসা বাণিজ্য শেষ হয়ে গিয়ে থাকে, সেই তুলনায় এই 17 জন মানুষ, হোয়াট ইজ ইউর কন্ট্রিবিউশন টু দ্য নেশন, হোয়াট ইউ হ্যাভ ডান ফর দ্য পলিটিক্স
ফর দ্য পিপল, অ্যান্ড হোয়াট ইজ ইউর কোয়ালিটি অ্যান্ড কোয়ালিফিকেশন টু বি দ্য প্রাইম মিনিস্টার আর টু বি দ্য মিনিস্টার, অ্যান্ড হোয়াই পিপল উইল গিভ ইউ ভোট অ্যান্ড হোয়াই ইউ উইল বি ইলেক্টেড, এই ধরনের প্রশ্ন যদি নিজে নিজের কাছে করেন এবং নিজেকে প্রমাণ করার জন্য আপনার আসলে কতটা জনপ্রিয়তা আছে যে কোনো একটা নির্বাচনী এলাকাতে গিয়ে, আওয়ামী লীগের একজন জনপ্রিয় প্রার্থী অথবা বিএনপির একজন জনপ্রিয় প্রার্থীর সাথে একটা মডেল নির্বাচন করে দেখেন, এই 17 জনের যে কোনো একজন ক্ষমতায় থেকে, যে আমরা বাংলাদেশের এই জায়গাটাতে একটা ফ্রি ফেয়ার ইলেকশন হবে, এই ইলেকশনে এই এখন 17 জন দাঁড়াবে এবং সেখানে আপনি আওয়ামী লীগের একজন জনপ্রিয় প্রার্থী, আপনি ধরুন এই যে এখন শাহজাহান খাঁ বা আব্দুর রহমান বদি, যাদের কিনা অনেক বদনাম, তো শাহজাহান খাঁর যে শরীয়তপুরে গিয়ে বা মাদারীপুরে গিয়ে আপনি একটা ইলেকশন করে আসেন, আব্দুর রহমান বদির টেকনাফে গিয়ে একটা ইলেকশন করে আসেন, এই সরকারের যে 17 জন আছেন যে কোনো একজন, তারপরে দেখেন যে জনগণের ম্যান্ডেট কাকে বলে, এটা এত সোজা জিনিস নয়। ফলে একটি জটিল কুটিল